আমেরিকার পছন্দ না হলে তৃতীয় বিশ্বের কোনো সরকার টিকতে পারে না। বহু বছর ধরেই এমন অভিযোগ আছে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশটির বিরুদ্ধে। এতদিন কেবল মার্কিন সমালোচকরাই এমন অভিযোগ করে আসছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে খোদ আমেরিকানরাই এমন অভিযোগ প্রতিষ্ঠা করছে। সম্প্রতি আমেরিকার একসময়কার প্রভাবশালী ব্যক্তি জন বোল্টন মার্কিন প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, নিজেদের স্বার্থ ক্ষুণ্ণ হলে আমেরিকা সংশ্লিষ্ট দেশের সরকারের পতনে উদ্যোগী হয়। বোল্টন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। তিনি তুরস্কের সরকারি টেলিভিশন টিআরটি ওয়ার্ল্ডের ইন্টারভিউ প্রোগ্রামে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে সামরিক অভ্যুত্থানের পরিকল্পনায় সহায়তা করে আসছে। এটা সত্য। অবশ্য বোল্টন বেফাস কথাবার্তায় আগে থেকেই বেশ বিতর্কিত। এর আগেও মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, অভ্যুত্থান বা সরকার বদলের পরিকল্পনাগুলোর নেপথ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখা এবং অন্য দেশের প্রভাব কমানোই মূল উদ্দেশ্য। বোল্টন যে কথাগুলো বলছেন সেগুলো নতুন নয়। বিদেশে রাজনৈতিক ও সামরিক হস্তক্ষেপ করার দীর্ঘ ইতিহাস আমেরিকার আছে। তবে একজন আমেরিকান আমলার কাছ থেকে সে ধরনের বক্তব্য আসাটা নিঃসন্দেহে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মার্কিন আমলাতন্ত্রের সাথে বোল্টনের দীর্ঘ কেরিয়ার রয়েছে। তিনি প্রায় 40 বছর ধরে যুক্তরাষ্ট্রের প্রশাসনে কাজ করেছেন। তার বিরুদ্ধেও চরমপন্থার অভিযোগ আছে। স্বয়ং ডোনাল্ড ট্রাম্প তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন যুদ্ধ উন্মাদনা তৈরির জন্য। জন বোল্টনকে বরখাস্তের সময় ট্রাম্প বলেছিলেন, বোল্টন বিভিন্ন দেশে যুদ্ধ বাধাতে ও বোমা ফেলতে চায়। হোয়াইট হাউসের দিনগুলো নিয়ে জন বোল্টনের লেখা দ্য রুম হোয়ার ইট হ্যাপেন্ড, এ হোয়াইট হাউস মেমোয়ার নামে 2020 সালের জুনে একটি বই প্রকাশিত হয়েছিল। ওই বইয়ে বোল্টন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ব্যাপারে ট্রাম্প প্রশাসনের বিভ্রান্তিকর ও অস্থির নীতির সমালোচনা করেন। বইটিতে তিনি দাবি করেন, ভেনিজুয়েলা আক্রমণ করা আইনসম্মত হবে এবং দক্ষিণ আমেরিকার এই দেশটি যুক্তরাষ্ট্রের অংশ, এমন কথাও বলেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বই প্রকাশ নিয়ে আগে থেকেই হোয়াইট হাউস তাকে সতর্ক করেছিল। টিআরটি ওয়ার্ল্ডের ওই সাক্ষাৎকারে বিদেশে সরকারের পতন ঘটানো যুক্তরাষ্ট্রের কাজ কিনা এমন প্রশ্নের জবাবে বোল্টন বলেন, এটি নির্ভর করে যখন যুক্তরাষ্ট্রের স্বার্থের উপর গুরুতর প্রভাব পড়ে। ভেনিজুয়েলার ক্ষেত্রে মাদুরোর শাসনকে সমর্থন করেছিল কিউবানরা, আর আগে রাশিয়াও সমর্থন দিয়েছিল। এছাড়া চীন ও ইরানেরও উল্লেখযোগ্য সম্পৃক্ততা ছিল। ইরানে সরকার বদলে আমেরিকার কোনো পরিকল্পনা ছিল কিনা এমন প্রশ্নে বোল্টন বলেন, আমার মনে হয় দেশটির জনগণ সরকার বদলাতে চেয়েছিল, এই জন্য মাহশা আমিনির হত্যাকাণ্ডের পর দেশজুড়ে টানা বিক্ষোভ হয়েছিল। বোল্টন বলেন, রাষ্ট্রের গোপনীয় তথ্য যাতে প্রকাশিত না হয় সেজন্য ভেনিজুয়েলায় ভূমিকা নিয়ে আমার বইয়ের পাণ্ডুলিপি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। তার অভ্যুত্থানের চেষ্টাগুলোর একটিও সফল হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বড় খেলা আছে। আমি জানি আপনি কী নিয়ে প্রশ্ন করছেন, কিন্তু আমি এই বিষয়ে আর কিছুই বলছি না। বোল্টন বলেন, ইরাকে ক্ষমতার পালাবদলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সফল হয়েছিল, কিন্তু এরপর সেখানে ইরান মিলিশিয়া গোষ্ঠী সৃষ্টি করে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কেড়ে নিতে চেয়েছে। ট্রাম্পের সাবেক এই সহযোগী মনে করেন, ইরানই ইরাককে ব্যর্থ রাষ্ট্র বানিয়েছে।